আজকে আমরা টুবলিং থেকে বেরিয়ে গৌরিয়াস হয়ে কালাপুকুরি যাব। ভীষণ ঠান্ডা এখানে, কাল রাতে তো প্রায় 2-3 টেম্পারেচার চলে এসেছিল, রাতে স্নোফলস হয়েছে, সামান্য স্নোফলস হয়েছে। সকালে বেরিয়ে পড়েছি গৌরিয়াস হয়ে কালাপুকুরি যাব। আজকে প্রচুর ট্রেকার্সের ভিড় আছে এখানে দেখলাম, যারা কালকে পায়নি, প্রচুর ট্রেকার্সের সঙ্গে দেখা হয়ে গেছে এখানে আজকে। আমাদের সাথে মনোজ ভাইয়া, আমার গাইড, আমার বহুত আচ্ছা খেয়াল রাখতা হয়, বহুত আচ্ছা ইনসান হে। তো মনোজ ভাইয়া বতাইয়ে কি চা কে বারে মে কুছ। একদম বড়িয়া টিম হে, এক গঠা সে চল রা হে, অভি তক আচ্ছা সে হাই চলাই, মজা আ রা হে, মৌসম ভি খুলা হে। অভি হাম লোগ নেপাল কে অন্দর সে জৌবরি হো কে গৈরি বাস নিকাল কে ফির বর্ডর বর্ডর কালা পোখরি। এই যে সামনে হে ওকে ক্যাং বেস ক্যাম্প হে, হ্যাঁ এসএসবি ক্যাম্প কা, এসএসবি ক্যাম্প হে ফটাক মে। আমরা এখন একটা শর্টকাট নিয়েছি, সেই শর্টকাটের পথ ধরে এগাচ্ছি গৌরিয়াসের দিকে। সামনে সব বন্ধুরা যাচ্ছে, আমার বন্ধুরা মিলে খুব মজা করছি এখানে। এখান থেকে গৌরিয়াস 6 কিলোমিটার রাস্তা, ওখান থেকে আবার যাব কালাপুকুরি, সেটাও 6 কিলোমিটার রাস্তা। টোটাল 12 কিলোমিটার রাস্তা ট্রেক করতে হবে আজকে, তারপরে নাইট স্টে করব কালাপুকুরিতে। দূর থেকে প্রায় খুব সুন্দর দেখতে লাগছে ভিলেজটা, খুব সুন্দর। এতক্ষণ পুরো ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, এতক্ষণ পরে একটা ভিলেজের দেখা পেলাম আমরা। দূর থেকে যে মন্দিরটা দেখতে পাচ্ছিলাম সেই মন্দিরের কাছেই চলে এসেছি, মন্দিরে ঢুকবো, দর্শন করব। এখনো আমরা নেপালের এরিয়ার মধ্যেই আছি। এটা হচ্ছে সেই মন্দির যেটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম আমরা, শিব শম্ভু। মন্দিরে উঠছি, এখন মন্দিরের সিঁড়িতে উঠছি। শিব ঠাকুরের মন্দির এটা, এটা জোবাড়ি ভিলেজ। সেই একই রাস্তা দিয়ে চলছি এখন, রাস্তা ভীষণ খারাপ, এই রাস্তা দিয়ে ল্যান্ড রোভার চলে। তাহলে তোমরা ভাবো ল্যান্ড রোভারে যারা বসে যায় তাদের কি অবস্থা হয়, তাদের তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে এই রাস্তা দিয়ে গেলে। জোবাড়ি ভিলেজ, গৌরিয়াস। গৌরিয়াস কত কিলোমিটার? 3 তাহলে বুঝ আছে টাইম আছে, দিন তার আর কত আছে? হ্যাঁ ইয়ে দরকার আছে কি ইয়া আছে, চা পিয়েঙ্গে? হ্যাঁ হ্যাঁ চা পিয়েঙ্গে। জোবাড়ির একটা শপে এসেছি এখন আমরা, টি ব্রেক নিতে। খুব সুন্দর চা বানিয়েছে এখানে, সবাই মিলে চা খাচ্ছি এখানে।
আমরা এখন গৌরীবাসের পথে, এখান থেকে 3 কিলোমিটার বাকি আর গৌরীবাস। প্রচুর ট্রেকার্স আছে এখানে আমাদের টিম ছাড়াও। রোডটা খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে। দারুণ শর্টকাট দিয়ে আসছি, অ্যাডভেঞ্চারে ভরা রাস্তা, খুব সরু রাস্তা, প্লাস খুব খারাপ রাস্তা নেই বলতে গেলে চলে, রাস্তা বের করে নিতে হচ্ছে। আবার সেই ট্রেকিং রোডের গায়ে চলে এসেছি, মেন রোড। খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর ফ্ল্যাশটা, রিসর্ট গুলো খুব সুন্দর বানিয়ে রেখেছে এখানে। এটা নেপালের কিছু একটা হবে মনে হচ্ছে, ঠিকঠাক বুঝতে পারছি না। সরি, গৌরীবাস পেরিয়ে কালাপুকুরির পথে প্রচন্ড খাড়াই রাস্তা, প্রচন্ড কষ্ট হচ্ছে। রাস্তাটা দেখুন একবার শুধু কেমন খাড়াই রাস্তা এখানে, টানা 3 কিলোমিটার এরকম খাড়াই রাস্তা পড়বে। সত্যিই ট্রেক করা খুব মুশকিল এই 3 কিলোমিটার। হ্যাঁ, খুব মুশকিল রাস্তায় 3 কিলোমিটার। এই দেখো রাস্তাটা, শুধু দেখো গাড়িটা নামছে ল্যান্ড রোভার। একটা বন্ধু বলছে তো বাড়ি ফিরে যাবো, আর সামনে যাবো না, এতই কষ্ট হচ্ছে, ভীষণ 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 কষ্ট হচ্ছে। আসো আসো, বাবু বাস বাস, 3 কিলোমিটার মাঝে খাড়াই রাস্তা ছিল, সেটা পেরিয়ে এসে এখন প্রায় খুব ভালো রাস্তায় পৌঁছেছি, খুব ভালো লাগছে হাঁটতে। এখান থেকে সান্দাকফু 10 কিলোমিটার, মানেগঞ্জন এখান থেকে 21 কিলোমিটার। রাস্তার এই সাইডটা ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে, আর রাস্তার ওই সাইডটা পার হয়ে গেলে পুরো নেপাল।
এখানে সকালে স্নো জমেছিল, সেগুলো সূর্য ওঠার পরে সূর্যের তাপে গলে বরফগুলো জল হয়ে গেছে। এতক্ষণ হেঁটে আসছিলাম, আকাশ পুরো ক্লিয়ার ছিল, হঠাৎ করে এখানে আসার পর থেকেই সামনে পুরো অন্ধকার, মেঘে ঢেকে গেছে। পিছনে তোমরা দেখতে পাচ্ছ পিছন দিকে কত মেঘ কুয়াশা ভরে গেছে। এক মিনিট সামনের ভিউটা দেখাচ্ছি। পান্ডা আলী কালাপগড়ির পথে এখন আমরা সকাল থেকে হেঁটে চলেছি, কিন্তু কোনো স্নো দেখতে পাইনি। এখানে দেখছি রাস্তার সাইডে সাইডে কিছুটা স্নো পড়ে আছে। হঠাৎ করে এখানে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডাটাও প্রচুর বেড়ে গেছে। আগে হয়তো স্নো পড়ে আছে হয়তো বেশি আরো এখানকার থেকে মনে হচ্ছে। এখন দুপুর দুটো বাজে, কিন্তু মেঘলা থাকার কারণে এখানে অনেকটা অন্ধকার হয়ে গেছে। আমরা কালীপগড়ি পৌঁছে গেছি, এটা কালীপগড়ি লেক। আজকের মতন ট্রেকিং আমাদের কালীপগড়িতে শেষ। বহুত ছোট লেক, লেকটা খুব বড় না, ছোটই লেক আছে মোটামুটি।